হ্যালো, দিস ইজ ফারহানা। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে যেভাবে আছেন খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুব ডিলিশিয়াস একটা রেসিপি, হোয়াইট সস কিভাবে তৈরি করতে হয় সেটা তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেখি কিভাবে এই হোয়াইট সসটা তৈরি করতে হয়। হোয়াইট সস তৈরি করার জন্য আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো। বাটারটাকে মেল্ট হতে হবে, আবার খেয়াল রাখতে হবে যাতে বাটারটা পুড়ে না যায়। অবশ্যই এটা লো হিটে বাটারটাকে মেল্ট করতে হবে। বাটারটা মেল্ট হয়ে গেছে, এখন আমি এই বাটারের মধ্যে 2 টেবিল চামচ ময়দা, রেগুলার ময়দা অ্যাড করে দিচ্ছি। এটাকে একটু ভেজে নিতে হবে। এটা আমার ভাজা শেষ, এখন আমি এর মধ্যে প্রায় 1/2 লিটারের মতো ফুল ক্রিম দুধ দিয়ে দেব। এটা অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে। এরপর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে, এটা বলক আসতে হবে। এই পর্যায়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। দিয়ে দিচ্ছি এখন 1/2 চা চামচ ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি টেস্টের জন্য। এটা এখন হাই হিটে ননস্টপ নাড়তে হবে, যখন এটা ঠিক হয়ে আসবে তখনই আমার সসটা রেডি হয়ে যাবে। আর আরেকটা কথা বলে দেই ভিউয়ার্স, ননস্টপ কিন্তু এটাকে নাড়তে হবে। আর আপনাদের যদি মনে হয় যে আরেকটু চিনি কিংবা আরেকটু লবণ দিলে সসটা ভালো হয়, তো আপনাদের পরিমাণ অনুযায়ী আরেকটু দিয়ে দেবেন। সো সসটা অলরেডি দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে 1/2 কাপ ফুল ক্রিম এটা এর মধ্যে দিয়ে দেব। আমি আমার চোখের আন্দাজেই দিয়ে দিলাম, আপনারা মেপে তারপরে দেবেন। ক্রিমটা দিলে এর টেস্টটা আরও বেড়ে যায়, না দিলেও অসুবিধে নেই কিন্তু দিলে টেস্টটা খুবই চমৎকার আসে। সো আরেকটু আমি ঠিক করব। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আমার এই সসটার, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও ঘন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এর থিকনেসটা ঠিক এই রকম আমি রেখেছি। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে বিভিন্ন ফ্লেভার অ্যাড করতে পারেন, অরিগানো অ্যাড করতে পারেন, বাট নর্মাল ন্যাচারালি এই হোয়াইট সসটা আপনারা যে কোনো কিছুর সাথেই, যেমন পাস্তার সাথে কিংবা চিকেন মাশরুমের সাথে একটা হোয়াইট সস তৈরি করতে হয়। আমার নেক্সট রেসিপিতে আপনারা গেলে দেখতে পারবেন আমি এই হোয়াইট সসটা দিয়েই চিকেন অ্যান্ড মাশরুম তৈরি করব। সো এখন আমি এই সসটা হয়ে গেছে, চুলার জাল বন্ধ করে দিচ্ছি। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার হোয়াইট সস। আমি এর উপর দিয়ে শুধু গার্নিশ করার জন্য ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে অরিগানোটাও এর মধ্যে অ্যাড করতে পারেন। আর এই হোয়াইট সস দিয়ে আপনারা পাস্তা কিংবা রাইসের সাথেও, যে কোনো চিকেন কিংবা মাশরুমের একটা রেসিপি করেও খেতে পারেন। সো আমি সেই লিঙ্কটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দেব। আমার আরেকটি ভিডিওতে গেলে আপনারা দেখতে পারবেন কিভাবে চিকেন মাশরুম উইথ হোয়াইট সস তৈরি করতে হয়। সো আজকে এই পর্যন্তই, আরও সব নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।